নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর এই কাতলা মাছই রান্না করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়াভাবে রান্না করব একটু তেল আছে মাছের তেলও আছে আর মাছ দেখো মাছগুলো এক সাইডের পুরো বাজার বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে তা আজকে যেহেতু হাত বাজছিলো ওই জন্য হাতের থেকে মাছটা নিয়ে এসেছে তাও ভাবলাম যে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি আর যে কটা ছিল সেই কটা দিয়ে দিয়েছি এদিকে দেখো আলু বানিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো কুচি আদা কুচি রেডি করে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পুরন দিয়ে দিলাম তেজপাতা আর দেব শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে দিয়ে এবার আমি আলুটা একবারে দিয়ে দেব আলু আর ভেজে তুলে রাখলাম না একবারেই দিয়ে আমি রান্না করব একটু বললাম না ঘরোয়াভাবে রান্না করব তা এভাবে রান্না করে দেখবে মাছের ঝোলের স্বাদ অনেকটাই ভালো লাগবে তা সবসময় তো অনেক কিছু দিয়েই রান্না করি আজকে আমি সাধারণভাবে রান্না করছি এদিকে দেখো জিরে আদাটা বেটে নিয়েছি তারপরে দেব আমি কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাটা আমি বেটে নেব বেটে নিয়ে তারপরে আমি মশলাটা ওই আলু ভাজা হতে থাকুক আলুটা আসতে দিয়ে দিয়েছি গ্যাসের গ্যাসটা তা ওদিকে আলুটা ভাজা হোক এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে তারপর আমি ওই টমেটোটা আজকে একটু বেটে দেব আর হাফ টমেটো বেটে দেব আর হাফ টমেটো আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব আজকে এইভাবেই রান্না করব এইভাবে রান্না করে খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা তা তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আমার মতো তা আমি তো ভালো রান্না করতে পারি না যেমন পারি তোমাদের সঙ্গে সেমনই শেয়ার করতে চেষ্টা করি তা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল। তা দেখো এখন এক এক করে টমেটোগুলো বেটে নিচ্ছি একটু সময় লাগছে তা হচ্ছে মিক্সারে দিলে তাড়াতাড়ি হয় তা আমার তো মিক্সার নেই আমি পাটাই বেটেই করি এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়েই গেছে একটু উলটিয়ে দিচ্ছি আর ওদিকে তো আমার মশলা পুরো রেডি হয়ে গেছে ওই মশলাই এই আলু ভাজার মধ্যে এখন দিয়ে দেব। তা দেখো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার মশলার মধ্যে লবণ হলুদ সব কিছু এক এক করে দিয়ে একবারে কষিয়ে নেব লবণ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দেবো একটু চিনি দিয়ে এবার মশলাটা কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দেখো জল দিয়ে দিয়েছি যতটা জল লাগবে ততটা পরিমাণ মতো জল দেবো যেহেতু বেশি কাতলা মাছের ঝোল বেশি করলে ভালো লাগে না একটু কষা কষায় রাখবো বেশি কষাও না বেশি পাতলাও না মিডিয়াম রাখবো ওই জন্য দেখো আর একটু জল লাগবে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আজকে জানো তো ক্যামেরাটা আমার অন্যরকম ধরা হয়ে গেছে ওই জন্য দেখো ভিডিওটা ভালো আসছে না তা আমি দেখো জল দিয়ে দিয়েছি এবার আর একটু লাগবে দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আমি ঢেকে দেবো একটু মাছের ঝোলটা আমার ফুটে গেছে এইবার দেখো ভাজা মাছগুলো আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তারপরে গোটা গরম মশলা বেটে দিয়ে আমি নামিয়ে নেব দেখো এখন গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দেখো আমার বাটাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে তো বেশি জাল দিতে নেই তোমরা তো জানোই ওই জন্য দেখো এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে বললাম না বেশি পাতলাও করিনি বেশি ঘনও করে আমি মিডিয়াম রেখেছি তা ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি টাটা